গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক রাত করে উঠে গেছি, এখন বাজে মোটামুটি 3:30। তো আমরা বেরোচ্ছি এক জায়গায়, তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি। সঙ্গে থেকো, ঠিক আছে? সঙ্গে থেকো, সব দেখাবো। আর দেখো, এখন আমার চোখগুলো ঘুম ঘুম, এখনো ঘুম আমার ভালো করে কাটেনি, তো সেই অবস্থাতেই বেরিয়ে পড়েছি। তো চলো দেখি তোমাদের রীতিনীতি কী করছে। কি করছো? সাজাগুজি করছে, দেখেছো? তোমরা বলছো যে তোমাদের রীতিনীতি সাজে না, ভালো করে দেখো সাজে কি সাজে না। দেখেছো মুখে ক্রিম মাখছে, আর পাপাই কিন্তু এখনো ওঠেনি মশার ভিতরে, পাপাই এখনো শুয়ে আছে, এখনো কিন্তু পাপাই ওঠেনি। তো ও উঠে যা হোক, আমার চোখগুলো বাবা খুব ফোলা ফোলা লাগছে, সেলফিতেই বুঝতে পারছি। তো চলো সঙ্গে থাকো, দেখি কোথায় যাই। আমরা সবাই গাড়ির মধ্যে আছি, খুব অন্ধকার, অন্ধকার থাকতেই বেরিয়ে গেছি, কিন্তু এখন কিছুই দেখাতে পারবো না। একটু আলো হোক, সবাইকে দেখাচ্ছি গাড়ির মধ্যে কারা কারা আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু খুব মিস করবে, আজকে খুব আনন্দ হতে চলেছে। আর গাড়িতে আমরা কে কে আছি, হ্যাঁ ঋতু দিদি তো আছেই, তার সাথে আরও কে কে আছে সবাইকে দেখাবো, একটু ওয়েট করো। আমরা দেখো যাচ্ছি এখন বোলপুরের রাস্তাটা, তোমরা যারা শান্তিনিকেতন এসছো তারা অবশ্যই জেনে থাকো, দেখো বোলপুরের রাস্তা, এই রাস্তায় যাচ্ছি। চলো তাহলে সঙ্গে থেকো। গাড়ির মধ্যে আছি সবাই মিলে, এই যে মা, মা বসে আছে ঠিক আমার পেছনে, এই যে তোমাদের ঋতু দিদি, আর ওটা আমার দিদি, পেছনে বসে আছে আমার ভাগ্নে, আর পেছনে বসে আছে বাবা, আর এই যে আমাদের গাড়ির চালক। তো সবাই মিলে যাচ্ছি একদম। তো আজকে কোথায় যাচ্ছি চলো। আর এটা হচ্ছে আমাদের সেই দিদি যাকে তোমরা দেখতে চাইছিলে বারবার। তো চলো যেতে থাকি। আর রাস্তায় যেতে যেতে মাঝে মাঝেই দেখো বৃষ্টি ফোঁটা পড়ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, খুব হালকা বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা। কেমন লাগছে মা বলো? ভালো লাগছে? দেখো সবাই একটু আমরা হল্ট করছি, সবাই নেমেছে। এই যে আমার ভাগ্নে, পাপাই হাই করে দাও সবাইকে। তো সবাইকে জানাই শুভ সকাল, সেই রাত্রে বেরিয়েছি, দেখো আমরা অনেকটাই চলে এসেছি। তো আমরা যাচ্ছি আমাদের আমাদের বীরভূম জেলা তারাপীঠে, তারাপীঠ একটা ধাম, তো তোমরা অনেকেই জানো। তো সেই তারাপীঠে যাচ্ছি পুজো দিতে, কারণ আমাদের লকডাউনের পর থেকে আর কোথাও বেরোনো হয়নি, তাই আমরা ভাবলাম যে আজকে একটু তারাপীঠে গিয়ে পুজোটা দিই। তাই সবাই মিলে বেরিয়েছি, বাড়ির তোমাদের তো দেখালাম। এখন পাপাই সকালবেলা থেকে উঠে খাবার খেয়েছে, কিন্তু জল খাওয়ার সময় পায়নি, এখন জল খাবে। আর দেখো আমার মাথা আঁচড়ালেও মনে হয় আমি ওরকম পাগলির মতনই আছি। তো সামনে চুলগুলো এত ছোট ছোট হয়ে গেছে, ওগুলোকে কি করবো আমি বুঝতে পারছি না। বাবা দল দল খেল দল পাপাই।
চারিপাশটা দেখো কত সুন্দর সবুজ, মানে আমাদের বীরভূম জেলায় আসলে তোমরা তো জানো যারা এসছো, এত সুন্দর চারিপাশটা, মানে এত সুন্দর প্রাকৃতিক। আর এখন বাজে সকাল মোটামুটি 6:30 বাজে, তো এত সুন্দর লাগছে মানে বলে বোঝানোর বাইরে। তো সবাই খুব খুশি, মা বাবা আজকে আমরা অনেকদিন পর বাইরে বেরোতে পেরে সত্যি খুব মানে নিজেদের খুব আনন্দ হচ্ছে যে এত মানে একদম নিজেদের স্বাধীন মনে হচ্ছে আজকে। ফাইনালি পৌঁছে গেছি, সবাই দেখো বসে আছে, এখনো কিছুটা রাস্তা বাকি আছে, মানে কাছাকাছি জায়গায় চলে এসেছি। সবাই বসে বসে বোরিং হয়ে গেছে, বোরিং না খুব আনন্দ নিয়েই যাচ্ছি। তো যতদূর পারবো, তোমরা বলেছিলে কমিউনিটি পোস্ট করেছিলাম, তাতে বলেছিলে যে দাদা তারাপীঠের ভিডিও কিন্তু শেয়ার করো, তো চেষ্টা করব যতদূর পারবো শেয়ার করার, দেখি কতটা কি হয়। তো চলো সঙ্গে থাকো। ঢুকে গেছি তারাপীঠ। ফাইনালি পৌঁছে গেছি যথেষ্ট সেফটি মেনটেন করে। বাপাই চলে এসছি তো, পাপায়ের মাস্ক পরা দেখো কমপ্লিট, পাপাই মাস্ক পরে নিয়েছে অলরেডি। আর এই দেখো তারাপীঠের মূল মন্দির দেখা যাচ্ছে, আর দু সাইডেই রয়েছে দোকান যেখান থেকে তোমরা পুজোর ডালা নিতে পারো এবং ফুল মালা চেলি সব কিছু নিতে পারো, এবং এখানেই কিন্তু তোমরা ঠাকুর মশাইকেও পেয়ে যাবে সাথে করে। তো আমরা এখানে পুজোর ডালা নিচ্ছি দুটো, আমরা আর দিদি দুজনাই পুজো দেবো, তো দুজনাই দুটো ডালা কিনে নিচ্ছি। আর এখান থেকেই সব কিছু ঠাকুর মশাইও দেখো সাথে আমাদের সাথেই যাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত উনি আমাদের সাথেই থাকবে। আর এখানে তোমরা তোমাদের মন মতন পুজোর ডালি কিনতে পারো যত টাকার ইচ্ছে, এবং এখানে কোনো জোড়াজুড়ি নেই। এছাড়াও তোমরা ঠাকুর মশাইকেও খুশি হয়ে যতটা দেবে ততটাই তিনি নেবেন, এখানেও কোনো চাপের কিছু নেই। তো এখানে আমরা এখন উঠে যাব মূল মন্দিরে, দেখো সিঁড়ি দিয়ে উঠছি আমরা। আর এখানে বেশ স্যানিটাইজার ব্যবস্থা রয়েছে, এখানে ঢোকার সময় হাতে স্যানিটাইজ করা হচ্ছে, এবং বেরোনোর সময় ওই যে বাক্সটা দেখতে পাচ্ছ ওর ভেতরে পুরো স্যানিটাইজার ব্যবস্থা আছে, বেরোনোর সময় তোমরা গোটা শরীর স্যানিটাইজ করে বেরোতে পারো। তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে, যেহেতু এখানে সোশ্যাল ডিস্টেন্সিং নেই, কারণ যেহেতু মানা সম্ভব না এখানে সোশ্যাল ডিস্টেন্সিং, তার জন্য এখানে স্যানিটাইজার ব্যবস্থাটা কিন্তু খুব ভালোভাবে রাখা হয়েছে।
তো আমরা যাব উপরে রেখেই দিয়েছি। হাই, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর বড় লাইন। তো এখন লাইন দিতে দিতে যাচ্ছি মন্দির অবধি, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। তবে খুব একটা ভিড় নেই। পাপাই আর পাপাই দেখো, পাপাই আজকে একদম মাস্ক পরবে না, অন্যদিন মাস্ক পরার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তুমি টিপটা না উঠে যাও।